আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের তো ভাইভা আসলে কেমন ধরনের প্রশ্ন হতে পারে এ নিয়ে তো আমরা অনেক বেশি মানে জানার আগ্রহ আমাদের থেকেই থাকে। বাট বিভিন্ন ধরনের প্রশ্নই তো হতে পারে, যেমন হতে পারে আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন, আপনার তেমনই হতে পারে সমসাময়িক বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা ট্রেন্ডিং টপিক সেটা হচ্ছে গিয়ে বর্তমান বাংলাদেশে এখন কোন গভর্নমেন্ট বিরাজমান, তাই না? এবং এই গভর্নমেন্ট বা এই উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টা মণ্ডলী কারা রয়েছেন, বা কখন এখানে হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্টটা গঠন করা হলো বা শপথ নিল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার কাছে যে আসবেই না কারো কাছে এমনটা কিন্তু না, আপনার কাছে না হলেও কারো না কারো কাছে কিন্তু এমন ধরনের কোনো একটা প্রশ্ন জানতে চাইতেই পারে। সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো প্রিপারেশন থাকা দরকার। তো চলুন আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই। যেমন ফার্স্ট ওয়ান দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার 2024 যে গভর্নমেন্টটা, এটা কি কোন আইনে গঠন করা হয়েছে? অ্যাকচুয়ালি এটা কি কোনো আইনেই গঠন করা হয়নি? তাহলে এটি কীভাবে গঠিত হলো? এটা হচ্ছে গিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি এর আলোকে এটা কি হয়েছে, গঠিত হয়েছে। এখন আপনি যখনই বলবেন যে ডক্ট্রিন অফ নেসেসিটির আলোকে গঠিত হয়েছে, তখনই কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবে যে ডক্ট্রিন অফ নেসেসিটিটা কী। আপনাদের আমি বারবারই বলি যে আপনি যে জায়গায় উত্তরটা গিয়ে শেষ করবেন সেখানে কিন্তু নতুন প্রশ্ন লুকিয়ে থাকে, তাই না? তো তখন যখন বললো যে ডক্ট্রিন অফ নেসেসিটি কী, তখন আপনি বললেন যে দেখেন যখন হচ্ছে গিয়ে একটা রাষ্ট্রে কোনো বিপ্লব হয়, কোনো অভ্যুত্থান হয়, কোনো রেভলিউশন হয়, তাই না, কোনো সংকটকালীন প্রয়োজনে যে সরকার গঠন করার প্রয়োজন হয়, এর জন্য যে প্রক্রিয়াটা, এটাকেই বলে হচ্ছে গিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি। তো দেখা গেছে যে এই মুহূর্তে কোনো কারণে কী হয়েছে, আপনার আন্দোলন বিপ্লবে কী হলো, গভর্নমেন্টের পতন হলো, বা দেখা গেছে যে এমন সংকটকালীন যে কোনো মুহূর্তে হতে পারে, সেটাই হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে আপনার হচ্ছে সময়ের প্রয়োজন যেটা দরকার। তো এমন ধরনের গভর্নমেন্ট যদি আপনাকে উদাহরণ দিতে বলা হয় যে বাংলাদেশে কি এর আগে কখনো হয়েছে, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, 1954 সালে যে যুক্ত ফ্রন্টের গঠন করা হয়, আপনারা এটা জানেন, এই ইতিহাসটা নিয়ে আসতে পারেন 1990-এ যে এরশাদ সরকার পতনের পরে যে ঘটনাটা ঘটেছিল, এবং আবার রিপিট হলো কখন, 2024 সালে, সেটাও কিন্তু আপনারা রেফার করতে পারবেন। এখন এই বিষয়গুলো তো গেল, এই ছাড়াও যেহেতু আপনি হচ্ছে শিক্ষক হতে যাচ্ছেন, শিক্ষকতার ভাইবা দিতে যাচ্ছেন, এই জন্য বিশেষ করে বর্তমান যে উপদেষ্টা প্যানেলের মধ্যে শিক্ষা উপদেষ্টা কে রয়েছেন, এটি কিন্তু আপনার কাছে খুবই একটা কমন কোয়েশ্চেন হতে পারে, তাই না? যেমন এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে, শিক্ষা প্রতিমন্ত্রীকে এগুলো জানতাম, তো তেমনই হচ্ছে কি আপনি শিক্ষা উপদেষ্টা কি, এটা কিন্তু সবাই হচ্ছে গিয়ে ডক্টর প্রফেসর, তাই না? যে ডক্টর প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ইনি হচ্ছেন গিয়ে শিক্ষা উপদেষ্টা, আপনার কাছে জানতে চাইতে পারে তার বাড়ি কোথায়, তো বলবেন যে তার বাড়ি কুমিল্লা, এগুলো কিন্তু আপনি একটু ব্যক্তিগত তাদের ব্যাপারে জেনে যাবেন যে তিনি আসলে কী করেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, এই ব্যাপারগুলো আপনারা কী করবেন জেনে যাবেন। দেন প্রধান উপদেষ্টার ব্যাপারে তো জানিনি, যে এটা যদি আপনারা হচ্ছে মুখস্থ করতে যান বা জানতে যান তাহলে একটা বিশাল চ্যাপ্টার হয়ে যায়, কিন্তু না জেনে তো আপনার কোনো উপায় নাই, জানতেই হবে যে প্রধান উপদেষ্টা কি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে গিয়ে তার জন্ম চট্টগ্রাম থেকে শুরু করে তার মানে টোটাল ইতিহাস আপনি না জানলেও বেসিক যে জিনিসগুলো, এগুলো অবশ্যই এক নজর দেখে যাবেন। দেন আমাদের যে ছাত্র সমন্বয়করা রয়েছে তাদের মধ্য থেকে উপদেষ্টা প্যানেলে কেউ আছে কি না, এমন কিছুও কিন্তু আপনাকে হচ্ছে গিয়ে জানতে চাইতে পারে, যেহেতু তারা কি ইয়ং জেনারেশন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে তথ্য উপদেষ্টা বা তথ্যর সাথে ওনার হচ্ছে যে ডাক ও টেলিযোগাযোগ তিনি উপদেষ্টা কি নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে কি আপনার ক্রীড়া উপদেষ্টার কিন্তু নাম জানতে যেতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে আসিফ আহমদের কথা বলবেন। তো এইভাবে কিন্তু এগুলোর জানতে চাইবেই, এমনটা না, তবে জানতে চাইতেও পারে আপনাকে এই বিষয়গুলোতে কী হবে, একটা ভালো ধারণা থাকা দরকার। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়, এটা হচ্ছে অন্তর্বর্তী 5 আগস্ট কী হলো, বিপ্লবের একদম লাস্ট দিন, তাই না? তাহলে বিপ্লব 5 আগস্টে যখন হচ্ছে যে আওয়ামী লীগ গভর্নমেন্টের পতন হলো, এরপরে মাঝে 2 দিন পরেই কী হলো, 8 আগস্ট 2024 সালে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কী করলো, আমাদের রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলো, সেক্ষেত্রে এটা হবে 8 আগস্ট 2024। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং আপনারা একটি মানে টোটাল যে সমসাময়িক ব্যাপারগুলোর উপর একটা ভালো ধারণা নিয়ে যাবেন। যদি বাই চান্স আপনার কাছে এমন প্রশ্ন চলে আসে, আপনি যেন কি না হন, একেবারেই দেখা গেছে যে অপ্রস্তুত না হন,
তো সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।